তবে আমি ধন্যবাদ জানাই তাকে, বন্ধ করেছিলেন, ভালোই হয়েছিল। এর অক্ষরে আমরা যে ভাষার অধিকার আদায় করেছি সেটা এখন সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। আমি 96 সালে থেকে 2001 যখন সরকারে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি যখন আমরা পেলাম 99 সালের 17ই নভেম্বর প্যারিসে এটা স্বীকৃতি আমরা পাই, তখন আমি সিদ্ধান্ত নিই এখানে একটা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট গড়ে তুলব। আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করি, জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কফি আনান সেখানে আমার সাথে ছিলেন, আমি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি, কাজ শুরু করি। 2001-এ তো আমরা সরকারে আসতে পারিনি, 2001-এ এই কাজটা বন্ধ করে দেওয়া হয়, কারণ খালেদা জিয়া এটা, যেহেতু আমি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি আর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট হবে এটা আবার কী জিনিস, তাই উনি বন্ধ করে দিয়েছিলেন। তবে আমি ধন্যবাদ জানাই তাকে, বন্ধ করেছিলেন, ভালোই হয়েছিল, কারণ দ্বিতীয়বার যখন আমি সরকারে আসি তখন এটা আমি প্রতিষ্ঠা করে উদ্বোধন করে এখন সারা বিশ্বের বিভিন্ন মাতৃভাষা সেখানে গবেষণা হচ্ছে, চর্চা হচ্ছে এবং অনেক ভাষার ইতিহাস সম্পর্কে সেখানে জানা যায়, সেটাকে আরও সমৃদ্ধ করতে পারে সেটাই আমি চাই। কাজে এইভাবেই আমাদের কাজ, আমরা জাতির পিতা পদঙ্ক অনুসরণ করি, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে স্বাধীনতার পর যখন জাতিসংঘ আমাদের স্বীকৃতি দিল, 74 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সেখানে ভাষণ দিতে যান এবং তিনি কিন্তু বাংলা ভাষায় ভাষণ দিয়েছিলেন। বাংলা ভাষায় ভাষণ অর্থাৎ বাংলাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া। রবি ঠাকুর যেমন তার কবিতার মধ্য দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি ভাষাকে নিয়ে এসেছিলেন, আর বঙ্গবন্ধু শেখ মুজিব তার বক্তব্যের মধ্য দিয়ে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক মুক্তি সংগ্রামের যে বক্তব্য সেটাই তিনি নিয়ে গিয়েছিলেন বাংলা ভাষায় আন্তর্জাতিক পর্যায়ে। আমি আমার বাবার পথ অনুসরণ করে এ পর্যন্ত যতবার ভাষণ দিয়েছি জাতিসংঘে সেটাও কম না, তারপরে 19-20 বার হবে আর কি, আমি কিন্তু প্রতিবার বাংলায় ভাষণ দিই, কারণ যখন এ কথাটা মনে আসে তখন ওই কথাটাই মনে পড়ে, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, কি মধুর আমাদের ভাষা। আমি একটা কথা বলবো যে এখন কিন্তু আসলে আমাদের যুগটা হয়ে গেছে বিজ্ঞান প্রযুক্তির যুগ, বই প্রকাশ এটা অবশ্যই থাকবে, এটা যাবে না, কারণ একটা বই হাতে নিয়ে পাতা উল্টে পড়ার মধ্যে দিয়ে আলাদা একটা আনন্দ আছে। তবে আজকালকার যুগের ছেলে মেয়েরা আবার ওই ট্যাবে করে বই পড়ে অথবা ল্যাপটপে পড়ে বা এভাবে পড়ে, যদিও আমরা ওতে খুব আনন্দ পাই না, কিন্তু তারপরেও আমাদের ভাষা সাহিত্য সংস্কৃতি সব কিছু নিয়ে যেতে হলে আমাদের যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা উচিত। তা আমি আমাদের মাননীয় প্রকাশকদের অনুরোধ করব যে এখন প্রকাশকরা শুধুমাত্র ওই কাগজের প্রকাশক হলে হবে না, ডিজিটাল প্রকাশক হতে হবে, কাজে ডিজিটাল প্রকাশক হলে এটা খুব দ্রুত আমরা শুধু আমাদের দেশে না বিদেশে সকলের কাছে এটা পৌঁছাতে পারবো এবং অন্য অন্য ভাষাভাষী লোকরাও পড়বে, কাজে সেদিকে একটু আমার মনে হয় এখন থেকে মানে একটু মন মানসিকতা পরিবর্তন করে এই আধুনিক প্রযুক্তিটাও নিজেদের রপ্ত করতে হবে এবং লাইব্রেরিগুলি সাথে সাথে মানে যারা পড়ার থাকবে আবার অডিও ভার্সনটাও যাতে থাকে, অডিও ভার্সনটারও কিন্তু প্রয়োজন আছে, সেটাও মানে থাকলে পরে অনেকের সুবিধা, শুধু শুনবে আর জিনিসটা জানতে পারবে, সেই ব্যবস্থাটা আমাদের নেওয়া উচিত। আমাদের প্রত্যেক এটাই সব সবথেকে দরকার যে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারলে আমরা এগিয়ে যাব। আর অনুবাদ সাহিত্যে আমি বাংলা একাডেমিকে ধন্যবাদ জানাই যে একসময় অনেকে দাবি তুলেছেন অনুবাদ করা যাবে না, কিন্তু আমি অনুবাদের পক্ষে, অনুবাদ যদি না হয় তো পৃথিবীর এত ভাষা আমরা কোথা থেকে জানবো, কাজে যে কোনো ভাষাকে মানে অনুবাদ করে নিয়ে আসলে এক একটা দেশকে জানতে হলে, জাতিকে জানতে হলে, তার সংস্কৃতিকে জানতে হলে তা ভাষার মধ্য দিয়েই আমরা জানতে পারি যদি সেটা আমাদের অনুবাদ হয়। আবার আমাদের বাংলা সাহিত্য সেটা যত বেশি অনুবাদ হবে তত বেশি পৃথিবীর বিভিন্ন ভাষাভাষীরা পড়ার সুযোগ পাবে। সেখানে আমি আর একটা বলবো যে এখানে আসলে বাংলা একাডেমির জন্য আলাদা একটা ওয়েব পোর্টাল তৈরি করে যত প্রকাশন হয় সেগুলি ডিজিটালাইজ করে এটা প্রচার করা এবং অন্যান্য ভাষায় যাতে ট্রান্সলেশন হয় সেই ব্যবস্থাটা করতে পারলে আমরা আমাদের মাতৃভাষা বাংলা সাহিত্য সংস্কৃতি সব কিছু সারা বিশ্বব্যাপী আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবো, সেই ব্যবস্থাটা আমাদের করা দরকার।